বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 16 ডিসেম্বর বাংলাদেশের জন্য অসামান্য ত্যাগ ও বীরত্বের এক গৌরবোজ্জ্বল দিন। নিজেদের বীরত্বের প্রমাণ দিয়ে আমরা ছিনিয়ে এনেছিলাম স্বাধীনতার লাল সূর্য। মহান বিজয় দিবসের এই শুভক্ষণে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। সেই সাথে দোয়া করছি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর সেনানী, শহীদ, গাজী, পঙ্গুত্ব বরণকারী, নির্যাতিত নারী শিশুর জন্য, যাদের ত্যাগের প্রেক্ষিতে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড লাল সবুজের বাংলাদেশ। দীর্ঘ 9 মাস ব্যাপী চলা মুক্তি সংগ্রাম, ত্যাগ ও কুরবানি একক কোনো গোষ্ঠী কিংবা দলের ছিল না। ভোট ও ভাতের অধিকার আদায় এবং বৈষম্য ঘোচাতে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েছিল গোটা জাতি। কিন্তু অর্জিত বিজয়ের স্বাদ পেতে না পেতেই তা বিষাদে পরিণত হয়। বিজয় যেন পরিণত হয় একটি দলের ব্যক্তিগত সম্পত্তিতে। কায়েম হয় বাকশাল, রুদ্ধ হয় সংবাদপত্রের স্বাধীনতা। ভোট ব্যবস্থাকে পরিণত করা হয় হেয়ালিপনায়। শেয়ালের ডেরা থেকে মুক্ত হয়ে যেন আমরা বাঘের খাঁচায় এসে পড়লাম। বিজয়ের 52 বছর পরে এসেও সেই জিঞ্জির ভেদ করতে পারিনি আমরা। বিশেষ করে বিগত 15 বছরে যেন আবারও ফিরে এসেছে কালো বাকশাল। জালিম শাহীর পদতলে মানবতা আস্পিষ্ট, অর্থনীতি আজ ভঙ্গুর, বাক স্বাধীনতা শিকলে বন্দী, গোটা দেশই আজ পরিণত হয়েছে মুক্তিকামী জনতার কারাগারে। অবস্থা দৃষ্টি মনে হয় নিজ দেশই মানুষ আজ পরাধীন, যে বাক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার আর অর্থনৈতিক মুক্তির জন্য আত্মত্যাগের নজরানা উপস্থাপিত হয়েছিল তা যেন অসার হয়ে পড়েছে। সংগ্রামী দেশবাসী, আমরা জাতির উপর আধিপত্যবাদের সুস্পষ্ট প্রভাব প্রত্যক্ষ করছি। প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে নৃশংসতা চলছে অনবরত। এদিকে যেন সরকারের কোনো ভ্রূক্ষেপই নেই। উপরন্তু ট্রানজিট সুবিধা প্রদান, উচ্চ হারে ঋণ নিয়ে তাদেরই ইচ্ছা মতো সেই ঋণের ব্যবহার সহ ভারতের সাথে নানা ধরনের অসম চুক্তির মাধ্যমে লেনদুপ দর্জির ভূমিকায় অবতীর্ণ হয়েছে আওয়ামী লীগ। দেশের সামগ্রিক রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, আর্থসামাজিক ব্যবস্থা সহ সকল ক্ষেত্রে আধিপত্যবাদের প্রভাব এতটাই প্রকট যে বিশ্বাস করাই দায় বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম। অন্যদিকে মিথ্যা মামলা, সাজানো সাক্ষী আর বিচার বিভাগের ন্যায়ভ্রষ্ট রায়, ফাঁসি ও কারাদণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, হামলা মামলার শিকার হচ্ছেন অসংখ্য মানুষ। ধর্মনিরপেক্ষতার আবরণে ইসলামের রাজনৈতিক ধারাকে সংকুচিত করে স্বাধীন দেশে ধর্মীয় মূল্যবোধকে করা হয়েছে ভুলুণ্ঠিত। আজ রাষ্ট্রীয় সুবিধা, প্রমোশন ও চাকরি প্রাপ্তিতে প্রধান বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক পরিচয়। ভিন্ন মতাদর্শীদের যেন অঘোষিতভাবে নিষিদ্ধের কাতারে রাখা হয়েছে। আপামর জনতার অর্জিত স্বাধীনতার ক্রেডিট হাইজাককারী কুশীলকরা দেশকে স্বাধীনতা পূর্ববর্তী সময়ের চাইতেও হীন পর্যায়ে নিয়ে গেছে। আওয়ামী লীগ আজ একনায়কতন্ত্রের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করার মিশনে নেমেছে। নির্দলীয় নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দলীয় সরকারের অধীনে নির্বাচন আইন করেছে। এরই ধারাবাহিকতায় 14 ও 18 সালের মতো 2024 সালেও জোরপূর্বক নির্বাচন অনুষ্ঠানের পায়তারা করছে গণতন্ত্রের শত্রুরা। দেশের শাসন ও বিচার বিভাগকে দলীয়করণ, সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় অযাচিত হস্তক্ষেপ করে সংবিধান স্বীকৃত অধিকার সমূহ থেকে জনগণকে বঞ্চিত করেছে। সুপ্রিয় ছাত্র সমাজ, স্বাধীনতার চেতনাকে সত্যিকার অর্থে অর্থবহ করতে যারা নতুন সূর্যের আভায় উদ্ভাসিত হবে সেই তরুণ প্রাণের ভবিষ্যৎ আজ নষ্ট করা হচ্ছে। শিক্ষাঙ্গনে রাষ্ট্রীয় মদতে কায়েম করা হচ্ছে ত্রাসের রাজত্ব। পত্রপত্রিকা বিশ্লেষণ করে দেখা যায় বিগত 15 বছরে ছাত্রলীগ কর্তৃক 80 অধিক হত্যাকাণ্ড, সহস্রাধিক শিক্ষার্থী নির্যাতন, 5 শতাধিক অন্তকন্দল, 1 শতাধিক শিক্ষক কর্মকর্তা লাঞ্ছনা এবং 1 শতাধিক ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কাছে সাধারণ শিক্ষার্থী সহ গোটা দেশবাসী আজ জিম্মি। অন্যদিকে নতুন পাঠ্যক্রমের মাধ্যমে বিকৃত ইতিহাস, ইসলামী শিক্ষাকে ঐচ্ছিককরণ, বই পুস্তকে অশ্লীল বিষয়াদি উপস্থাপন করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের চূড়ান্ত বন্দোবস্ত করেছে এই সরকার। ইসলামী শিক্ষা ও সঠিক জীবনবোধের অভাবে শিক্ষার্থীরা আজ হতাশা, আত্মহত্যা, মাদকাসক্তি সহ নানা সামাজিক অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। সংগ্রামী মুক্তিকামী জনতা আজ গোটা জাতি ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট। নির্মমভাবে সাধারণ মানুষের উপর চালানো হচ্ছে নির্যাতনের স্টিম রোলার। বিরোধী দলসমূহের পক্ষ থেকে ঘোষিত কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না। রাজপথে নামতে গেলে আইন শৃঙ্খলা রক্ষার নামে জনগণের উপর চালানো হচ্ছে গুলি, টিয়ার শেল, রাবার বুলেট। গত 1.5 মাসে গণতন্ত্রের আন্দোলনে নিহত হয়েছে 17 জন। নির্দয়ভাবে কারান্তরিত করা হয়েছে 20 সহস্রাধিক নেতাকর্মী। তড়িঘড়ি করে বিএনপি জামাত সহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের নামে মিথ্যা মামলাসমূহে গভীর রাত পর্যন্ত সাক্ষ্য গ্রহণ করে সাজা দিয়ে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে 67 মামলায় সাজা দেওয়া হয়েছে 1067 জনকে। এসবের মূল উদ্দেশ্যই হল গণজাগরণকে নেতৃত্ব শূন্য করা এবং একতরফাভাবে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় যাওয়ার পথ পরিষ্কার করা। এই অচলায়তন থেকে মুক্তি পেতে চায় গোটা জাতি। সেই মুক্তির পথে রাহবারের ভূমিকায় অবতীর্ণ হতে প্রস্তুত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। রাষ্ট্রীয় দমনপীড়ন, হুমকি, ধামকি, প্রলোভন, শোষণ, বঞ্চনার মাধ্যমে আমাদেরকে থামানো যাবে না ইনশাআল্লাহ। এদেশকে স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত করতে লাল সবুজের পতাকা হাতে এগিয়ে যেতে চাই আমরা। প্রতিষ্ঠিত করতে চাই সাম্য, ন্যায় বিচার ও মানবাধিকারের বাণীতে উদ্ভাসিত খোলাফায়ে রাশেদার সমাজ। সেই উদ্দেশ্যে তরুণ ছাত্র সমাজকে সততা, দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।
স্বাধীন বাংলাদেশে নিজেদের অধিকার আদায় ও অন্যায়ের প্রতিরোধে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে নতুন প্রজন্ম নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ। জালিমের পতনে গোটা ছাত্র সমাজকে সাথে নিয়ে বৃহত্তর ঐক্যের মাধ্যমে দেশবাসীকে সোনার স্বদেশ উপহার দিতে আমরা বদ্ধপরিকর। এই প্রতিবাদ মুখর আন্দোলনে সকল দলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। এই আন্দোলনে দেশবাসীকেও পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আসুন রুখে দাঁড়াই। বিজয়ের এই 53তম দিবসে সম্মানিত দেশবাসী, প্রিয় ছাত্র সমাজ এবং সুধী শুভাকাঙ্ক্ষী সহ সকলকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আবারও মুবারকবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়, এই বিজয় তোমার আমার, এই বিজয় তোমার।